সমস্ত নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউটিউব কপিরাইট ক্লেম। আপনারা আমার মনিটর স্ক্রিনে খেয়াল করলে দেখতে পাবেন এখানে চারটি অপশন দেওয়া আছে। এটা হচ্ছে এই চারটি অপশন হচ্ছে ইউটিউব কপিরাইট ক্লেম, ইউটিউবে কিভাবে এবং কি জন্য কপিরাইট আসে এবং সেটা কিভাবে আপনারা ইউটিউব থেকে রিমুভ করবেন আর কি, কপিরাইট স্ট্রিক রিমুভ করবেন। দেখা যায় আপনার যদি কপিরাইট স্ট্রিক বা কপিরাইট ক্লেম থেকে থাকে তাহলে আপনি মনিটাইজেশন ইউটিউব থেকে পাবেন না। তারা বুঝবে যে এখানে সে অন্য কারো ভিডিও বা চ্যানেলে কোনো সমস্যা আছে, তাকে মনিটাইজেশন দেওয়া হবে না। তো আপনারা সফলভাবে এত কষ্ট পরিশ্রম করে যদি মনিটাইজেশন না পান সেক্ষেত্রে আপনাদের কষ্টই বৃদ্ধি যাবে। আর আমি মনে করি ইউটিউবের সমস্ত কিছু বা কপিরাইট ক্লেম সম্পর্কে আপনি জেনে যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধে হবে না। তো ইউটিউবে যারা ছোট ইউটিউবার বা বড় ইউটিউবার যারাই আছেন সমস্ত ইউটিউবাররাই কপিরাইট ক্লেমকে অবশ্যই ভয় পান, কারণ কপিরাইট ক্লেমের কারণে আপনার একটা ইউটিউব চ্যানেল ব্যান হয়ে যেতে পারে বা বাদ হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে দেখাবো কি কি কারণে আপনারা কপিরাইট ক্লেম আসে এবং কি সেটা কিভাবে রিমুভ করবেন। এখানে আপনার চারটি কারণে ইউটিউবে কপিরাইট ক্লেম আসতে পারে। একটি হচ্ছে ফার্স্ট হচ্ছে ভিডিও কন্টেন্ট। আপনি যদি অন্যতর ভিডিও কন্টেন্ট এনে আপনার ভিডিও বা আপনার ইউটিউবে আপলোড করেন সেক্ষেত্রে যার ভিডিও আপনি নিয়ে আসছেন বা আপলোড করতেছেন সে আপনাকে ইউটিউবের কাছে ইউটিউবের মাধ্যমে রিপোর্ট করে কপিরাইট ক্লেম করতে পারবেন। পাশাপাশি সবচেয়ে সহজে এবং ম্যাক্সিমাম ইউটিউবারই এই ভুল কাজটা করে থাকে, আমিও ভুল কাজ করেছি তাই আমি শিখেছি। তো আমি সেটা আবার রিমুভ করতে পারি বোধহয় আমার চ্যানেলে কোনো সমস্যা হয় নাই। তো আমি আপনাদের সেভাবেই দেখাবো যে ভুলক্রমে যদি কপিরাইট খেয়ে বসেন সেটা কিভাবে রিমুভ করবেন। মিউজিকের মাধ্যমে কম বেশি সবাই কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রিক তার চ্যানেলে এসে পড়ে। দেখা যায় আমি যদি ইউটিউব থেকে অন্য কারো মিউজিক অডিও মিউজিক ডাউনলোড করে নিয়ে আসি সেক্ষেত্রে আমার চ্যানেলে ইজিলি কপিরাইট ক্লেম আসতে পারে। তারা মিউজিক অথরিটি যে মিউজিকটা তৈরি করছে বা যে কোম্পানি মিউজিকটা তৈরি করছে ওই মিউজিকের জন্য সবাই কম বেশি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রিক আসে খুব সহজে। মিউজিকটা আগে ছিল না, তো ইউটিউব নতুন সিস্টেম করেছে এবং আছে গুগল ইমেজ, মানে গুগল থেকে যদি কোনো ফটো ডাউনলোড করে সেটা আপনার ভিডিওর ভিতরে বা থাম্বনেল হিসেবে ইউজ করেন সেক্ষেত্রে গুগল ইমেজ থেকেও কপিরাইট স্ট্রিক বা কপিরাইট ক্লেম আসতে পারে। আর আছে থাম্বনেল, থাম্বনেলটা হচ্ছে আপনি আপনার ভিডিও যে ইউটিউবে আপলোড করেন সেখানে একটা থাম্বনেল দিতে হয়, সেই থাম্বনেলটা যদি আপনি অন্য কোনো থাম্বনেল নিয়ে আসেন তার সাথে হুবহু মিলে গেলে সেক্ষেত্রে যার থাম্বনেল নিয়ে আসবেন সে আপনাকে রিপোর্ট বা কপিরাইট ক্লেম দিতে পারবে। তো কপিরাইট ক্লেম এই চারটি কারণে আপনারা কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রিক আসতে পারে। এই চারটি কাজ অবশ্যই এড়িয়ে চলতে হবে। কারো ভিডিও কন্টেন্ট নিজের চ্যানেলে আপলোড করা যাবে না, কারো মিউজিক ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে কোনো মিউজিক আপনি করতে পারবেন না, আপলোড করতে পারবেন না। শুধুমাত্র ইউটিউবের ফ্রি কপিরাইট মিউজিক অ্যালগোরিদম যেটা আছে সেটা থেকে আপনি আপলোড করতে পারবেন, মানে ইউটিউবের নিজস্ব কিছু মিউজিক আছে ওইগুলো ছাড়া আপনি অডিও লাইব্রেরি আছে ওইগুলো ছাড়া আপনি ইউজ করতে পারবেন না। গুগল ইমেজ থেকে ডাউনলোড করে গুগল থেকে ইমেজ ডাউনলোড করে সেটা আপলোড করতে পারবেন না এবং অন্য কারো থাম্বনেল থেকে ইমেজ থাম্বনেল ইউটিউব অ্যাকাউন্ট থেকে থাম্বনেল এনে সেটা আপনি আপনার চ্যানেলে ব্যবহার করতে পারবেন না। তো আমি আপনাদেরকে দেখাবো মিউজিক কপিরাইট ক্লেমটা কিভাবে রিমুভ করবেন। মিউজিক কপিরাইট ক্লেম রিমুভ করার জন্য অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলটি আগে ওপেন করে দেখাই। ফার্স্ট টাইম গুগল ক্রোম ব্রাউজ ওপেন করলাম। ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আমি আশা করি আপনারা আমার ভিডিওটি দ্বারা আমি যা শিখাতে চাচ্ছি সেটা অবশ্যই শিখতে পারবেন। ইউটিউব ইউটিউব ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব স্টুডিও বা ইওর চ্যানেল আছে, আমি ইউটিউব স্টুডিওতে চলে গেলাম।
ইউটিউব স্টুডিওতে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কন্টেন্ট লেখা আছে। একটু আবার মাউস পয়েন্টার দিয়ে খেয়াল রাখবেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, আপনারা কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পর আমার এখানে দেখেন কপিরাইট ক্লেম, আমার এটা হচ্ছে কপিরাইট ক্লেম, আমার এই চ্যানেলটা সরি ভিডিওটা কপিরাইট ক্লেম আসছে। এবং ইয়াতে আমার এই এই যে নিচে সর্বশেষ ভিডিও আছে এখানে কপিরাইট ক্লেম আসছিল, বাট সেটা আমি রিমুভ করে দিয়েছি, যার জন্য আমার 9 সেকেন্ড টিকে আছে। এর আগে যেগুলো ছিল ওইগুলো সব ডিলিট হয়ে গেছে। তো আপনারা কোনভাবে কি করলে সেটা ডিলিট হবে না আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আমি আর এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন, না টেনে দেখার চেষ্টা করবেন। এখানে আমি কপিরাইট ক্লেম উঠা রিমুভ করার পরে মান নান চলে আসছে, অন্য ভিডিওর মতো স্বাভাবিক ভিডিওর মতো নান চলে আসছে। আমার এখানে একটি কপিরাইট ক্লেম আছে, সেটা আমি এখন সেটা রিমুভ করে দেখাবো। সেটা রিমুভ করার জন্য আমাকে অবশ্যই যেতে হবে এখন ফিল্টারে। ফিল্টার চলে গেলে আপনার চ্যানেলে দেখা যায় আমার এখানে কয়েকটা ভিডিও, এই জন্য আমি সহজে বুঝতে পারছি এখানে আমার কপিরাইট ক্লেম আছে। আর যদি আপনার অনেকগুলো ভিডিও হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এইভাবে একসাথে করে দেখা সম্ভব না, সেখানে আপনার ডিরেক্ট ফিল্টারে চলে যাবেন। এখানে আমার মাউস পয়েন্টার দিয়ে খেয়াল করেন, এখানে আপলোডের আপলোডের নিচে ফিল্টার আছে, এখন ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর নিচে দেখা আসছে এই যে রেস্ট্রিকশনে নিচে আসছে কপিরাইট ক্লেম। এখানে আমি যদি কপিরাইট ক্লেমে ক্লিক করি, কপিরাইট ক্লেমে ক্লিক করলে ওখানে আমি দেখাইছি যে আমার এখানে একটা ভিডিও কন্টেন্ট আছে, সেখানে আর কি কপিরাইট ক্লেম আসছে, সে একটা ভিডিও কন্টেন্ট আমার কপিরাইট ক্লেম লিস্টে শো করছে। যদি আমার আরো কপিরাইট ক্লেমের ভিডিও থাকতো সে আরো শো করতো এখানে। তো এখন এই যে কপিরাইট ক্লেমটা আমার, এটা তো এখন অবশ্যই রিমুভ করতে হবে। এখন কি জন্য আমার কপিরাইট ক্লেমটা আসছে সেটা আমি দেখবো। আমি যদি কপিরাইট ক্লেমের এখানে গিয়ে সি ডিটেইলস দেই দেখি কি আসে। দেখুন সিরিয়ালটা লেখা আসছে নট এফেক্টেড ইওর দি কন্টেন্ট আইডি ক্লেম অন ইওর ভিডিও ডাজ নট এফেক্ট ইওর চ্যানেল, মানে এই যে ক্লেমটা আসছে আমার এই ভিডিওতে তার জন্য চ্যানেলের কোনো ক্ষতি হবে না, এবং সেটা মনিটাইজেশন পাওয়ার জন্য একটু ঝামেলা হতে পারে। তো ইউটিউব যেখানে আমাকে মনিটাইজেশন দেওয়ার জন্য রিসার্চ করবে সেখানে ঝামেলা হয়ে যেতে পারে। তো আমি এখন আমার যে ক্লেম টাইপ কন্টেন্ট ইউজ হচ্ছে এই যে টিন্ডার ল্যাব, টিন্ডার ল্যাব নামে একটা আমি মিউজিক ওপেন মিউজিক ব্যবহার করছি, এবং মিউজিকের প্রতিষ্ঠাতা বা যে কোম্পানি ইউটিউবে প্রথম আপলোড দিয়েছে তাদের যে ডেভিড ফেসলিয়ান, উনি আমাকে কপিরাইট ক্লেম দিছে। আর ক্লেম টাইপ হচ্ছে মিউজিক, এখানে দেখতে পাচ্ছেন অডিও টাইপ সরি অডিও ক্লেম, উনি আমার মিউজিক ডাউন মিউজিক আমি ইউটিউব থেকে ডাউনলোড করে এখানে আপলোড করেছি, সেজন্য আমার এখানে ঝামেলা হয়েছে মানে কপিরাইট ক্লেম আসছে। এবং কপিরাইট ক্লেমের 4 মিনিট 28 সেকেন্ড থেকে 8 মিনিট 21 সেকেন্ড এর ভিতরে হচ্ছে আমার কপিরাইট ক্লেম। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কপিরাইট ক্লেমের মিউজিক, মানে এদিকে আমার কপিরাইট ক্লেম আসছে। এখন যদি আমি এটাকে রিমুভ করতে চাই তাহলে আমাকে সিলেক্ট অ্যাকশনে ক্লিক করতে হবে, মানে আমি কোন অ্যাকশনে বা কোন টাইপে আমি মিউজিক কপিরাইটটা রিমুভ করতে চাচ্ছি। এখানে 3টি অপশন আছে, সরি এখানে 3টি অপশন আছে, ট্রিম আউট সেগমেন্ট মানে আমার যে ভিডিও আছে ভিডিও থেকে যে সেগমেন্টে কপিরাইট আসছে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, মিউজিক প্লাস ভিডিও সহ ডিলিট হয়ে যাবে। আমি আমার ইউটিউব ভিডিওতে দেখিয়েছি যে আমার একটা 9 সেকেন্ডের ভিডিও আছে, যেখান থেকে আমার এই কপিরাইট ক্লেম আমি ট্রিম আউট সেগমেন্ট দেওয়ার কারণে ভিডিও সহ ডিলিট হয়ে গেছে। আপনারা যদি ওরকম ট্রিম আউট সেগমেন্ট দেন আপনাদের ভিডিও থেকে মিউজিক প্লাস ভিডিও উঠে যাবে। আর যদি রিপ্লেস সং দেন সেকালে রিপ্লেস সং দিলে আপনার রিপ্লেস সং দিলে অটোমেটিক আপনাকে অডিও লাইব্রেরিতে নিয়ে যাবে। আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অডিও লাইব্রেরিতে নিয়ে যাবে ইউটিউব। যদি আমি রিপ্লেস সং এ ক্লিক করি কিভাবে রিপ্লেস করতে হবে, আমি রিপ্লেস করবো না বাট দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি মিউজিক লেখা আছে, এখানে ইউটিউব কর্তৃপক্ষের নিজস্ব দেওয়া কিছু মিউজিক আছে, এগুলো যদি আপনি ইউজ করেন এগুলো আপনি যদি ইউজ করলে কোনো কপিরাইট আসবে না, আপনার চ্যানেলে মিউজিকটা থেকে যাবে। এই মিউজিকের মধ্যে আপনি আপনার যে মিউজিকটি কপিরাইট আসছে সেই মিউজিক রিমুভ হয়ে এখানে চলে যাবে, যেখানে একটি মিউজিক ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবে এই লাল দাগটা, যখন সাদা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার ইউটিউবের মিউজিকটি অ্যাডজাস্ট হয়েছে। তো আমি যেহেতু মিউজিকটা বসাতে চাচ্ছি না,
তো এই জন্য আমি অন্য পলিসি আবার দেখাচ্ছি, সিলেক্টেশন রিপ্লেস সং দেখালাম, এখন মুড সং আছে। মুড সং দিলে হবে কি আপনার এখানে যে যে যেটুকু আগে কপেট খেলাম আসতো ওইখানে বা ওইখানের ভিডিওতে কোনো প্লে হবে না, মিউজিক প্লে হবে না। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি টোন অডিওর মতো এখানে ক্রস দেওয়া আছে, এখানে ওইটুকু প্লে হবে না, ওইটুকু ফেস যাবে। তো এই জন্য নিচে আরেকটা অপশন আছে ডিসপুট। ডিসপুট অপশনটা হচ্ছে আপনি এই এই কন্টেন্ট ডিসপুট অপশনটা হচ্ছে আমি আমাকে যে কপিরাইট ক্লেমটা দিছে, আমি যদি শিওর থাকি যে এটা আমার গান, আমার গান উনি হুদাই বা মিথ্যে মিথ্যে অভিযোগ বা মিথ্যে কপিরাইট ক্লেম দিছে, সেটা যদি আমি শিওর থাকি, আমি যদি ডিসপুট করে দিই, তাহলে এই কপিরাইট ক্লেম উল্টো তার কাছে চলে যাবে। কিন্তু আমার আমার গান না থাকা সত্ত্বেও যদি আমি ডিসপুটে ক্লিক দেই আর যদি তার ভাবে প্রমাণ হয় এটা তার গান, মানে ওই মিউজিক কোম্পানি বা মিউজিক ব্র্যান্ডের গান, তাহলে আমার চ্যানেল আজীবনের জন্য ব্যান করে দেবে ইউটিউব। তো ডিসপুটে খুব সাবধান, এটা জেনে শুনে করবেন, কখনোই না জেনে ক্লিক দেবেন না। তো আমি দেখালাম এখানে কোনটি, তিনটি অপশনই দেখালাম বা তিনটি অপশনই বুঝিয়ে দিলাম। তো আমি এখানে যেহেতু আমার এখানে অল্প একটু, তো আমি এখানে রিপ্লেস সং না দিয়ে আমি এখানে ট্রিম আউট সেগমেন্ট দিতে দিচ্ছি, মানে ভিডিও থেকে ওই জায়গাটা কেটে যাবে। আমি এখন ট্রিম আউট সেগমেন্ট দেখি কি আসে। এখানে আমার এই কিছু অপশন, এখানে যেগুলো অপশন আছে নীল বাউন্ডারি দেওয়া, এইগুলোর ভিতরে আমার কপিড ক্লেম আসছে। তো আমি যদি এখন এটা আমার ঠিক থাকে, ঠিক থাকলে আমি কন্টিনিউতে ক্লিক দিব, আমার এখানে ঠিক আছে, রেডি টু ট্রিম। আসলে আমি ট্রিম করতে চাচ্ছি কিনা, যদি ট্রিম করতে চাই এখানে ট্রিমে ক্লিক করতে হবে, না করতে চাইলে ক্যান্সেলে ক্লিক দিবেন। আমি এখানে ট্রিম করতে চাচ্ছি বলে ট্রিমে ক্লিক দিয়ে দিলাম। ভিডিও প্রসেসিং হয়ে আছে, আমার ভিতরে এখানে ট্রিমের কাজ চলতেছে, যেহেতু ট্রিমের কাজ চলতেছে তো এখানে লেখা আছে দিস প্রসেস মাই টেক হোয়াইট ইউ মে ক্লোজ দিস উইন্ডো। আপনি প্রসেসিং যখন হোয়াইট চলে আসবে তখন আপনি এটা ক্লোজ করতে পারবেন, উইন্ডো ক্লোজ করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ওদিকে ইউটিউবের ইয়াতে ট্রিমের কাজ চলতে থাকবে। তো যেহেতু এখানে প্রসেসিং ভিডিও হচ্ছে, তো এখানে এখানে প্রায় দেখা যায় অনেকের 1 ঘন্টা 1.5 ঘন্টা প্লাস 2 ঘন্টা লেগে যায়, ট্রিম হয়ে চলে ট্রিম হয়ে আসতে 2 ঘন্টা 1 ঘন্টা লেগে যায় যদি নেট স্পিড স্লো থাকে। আর নেট স্পিড ভালো থাকলে এটা আধা ঘন্টা 20-25 মিনিটের ভিতরে আপনার অরিজিনাল যে ট্রিমের পরে যে ভিডিওটা ওনারা ব্যাক দিবেন ইউটিউব থেকে সেটা এখানে চলে আসবে। তো এর জন্য আপনার এখানে আর কোনো কাজ নেই, জাস্ট আপনি এখানে ক্লোজ দিয়ে দিবেন। ক্লোজ দিয়ে দিলে আপনার কপিড ক্লেম রিমুভ করে নিয়ে আসবে। তো আমি কপিড ক্লেম যে রিমুভ করে নিয়ে আসবে সেটা আমি প্রসেসিং হওয়ার পরে দেখাবো, প্রমাণ দেখাবো যে আসলে আমার কপিড ক্লেম উঠে আসছে কিনা। তো আপনার সাথেই থাকুন, সঙ্গে থাকুন। দেখুন আমি যেহেতু এটা রিমুভ করার জন্য টিম অফ সেগমেন্ট দিছি, আমার ইউটিউব আমার এটা চেকিং করতেছে, এই চেকিং এর পরে ওরা আমাকে রেজাল্ট দিবে যে কপিড ক্লেম উঠছে কিনা। তো আমি সেটা আপনাদেরকে দেখাবো যে আসলে আমার চ্যানেল থেকে কপিড ক্লেমটা আসছে কিনা। তো এখানে চেকিং চলতেছে, তো আমরা চেকিং পর্যন্ত অপেক্ষা করি। সে চেকিং পর্যন্ত আপনারা আমার পাশে থেকে ভিডিওটি তো প্রেজেন্ট দেখতে পাচ্ছেন। দেখুন আমার এখানে চেকিং এর অপশন ছিল, চেকিং এর অপশনটা চলে গেছে, রেস্ট্রিকশন এর চেকিং অপশন আমার নান চলে আসছে, আদার্স অন্য সব ভিডিওর মতো। তো এখন আমি যদি আমার সব কন্টেন্টে চলে যাই, সব কন্টেন্টে চলে গেলে আপনি দেখতে পাবেন যে আমার চ্যানেল থেকে কপিরাইট ক্লেমটি সম্পূর্ণ, যে ভিডিওতে কপিরাইট ক্লেমটি ছিল সেটা চলে গেছে। সেটা আমি আপনাদেরকে এখন প্রুফ দেখিয়ে দিব, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আমার চ্যানেল থেকে কপিরাইট ক্লেমটি গেছে কিনা। আশা করি আপনারা ভিডিওটি না টেনে বোঝার চেষ্টা করবেন, আর যদি কোনো অপশন বুঝতে আপনার সমস্যা হয় তো আমাকে আপনারা নক করবেন বা কমেন্টস করবেন, আমি কমেন্টসে রিপ্লাই দিয়ে আপনাকে বোঝার চেষ্টা করবো। অথবা আমাদের ফেসবুক আইডি আছে,
ফেসবুক আইডি থেকে আপনারা আমাকে ইনফর্ম করবেন। আমি কাস্টমার চ্যানেলে গেলাম, কাস্টমার চ্যানেল এখানে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। তো আমি এখন আমার সমস্ত ভিডিও কন্টেন্ট আপনাকে দেখাবো। আপনারা ভিডিও শুরু করার আগে বা কাজ শুরু করার আগে আপনাদেরকে আমি দেখিয়েছি যে কোন ইয়াতে আমার কপিরাইট ক্লেমটা ছিল, হ্যাঁ সেটা এখন অন্য সব ভিডিওর মধ্যে ক্লিয়ারলি না চলে আসে। দেখুন এখানে আমার এক সপ্তাহ আগে একটি ভিডিও প্লে করছি, সেখানে রেজিস্ট্রেশনে নাম চলে আসছে। তো দেখুন আমার যেটা কপিরাইট ক্লেম ছিল, দেখুন আমার এখানে ভিডিওতে কপিরাইট ক্লেম আপনারা দেখতে পাচ্ছিলেন, এবং এখন কিন্তু কপিরাইট ক্লেমটা রিমুভ হয়ে গেছে এবং অন্য সব ভিডিওর মতো নাম চলে আসছে। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কপিরাইট ক্লেমটা কীভাবে রিমুভ করেছি। আশা করি আপনারা আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করলে নিরাশ হবেন না। যদি কোনো অপশন আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনাদের কপিরাইট ক্লেম স্ট্রিক না রিমুভ করতে পারেন, আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার ভিডিওটি যদি কোনো উপকারে এসে থাকে, নতুন যদি কোনো উপকারে এসে থাকে, সবাই কাইন্ডলি সাবস্ক্রাইব লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।